জীবনে বাঁচার জন্য আপনার অর্থের অবশ্যই প্রয়োজন আছে। অনেকে দেখা যায় হচ্ছে বিদেশে গিয়ে হচ্ছে আপনার প্রবাস জীবন হচ্ছে পার করে, সেখান থেকে অনেক কষ্ট করে সেখান থেকে হচ্ছে টাকা পয়সা ইনকাম করে। অনেকে দেখা যায় হচ্ছে বিদেশে শুধুমাত্র মালয়েশিয়াতে আসে এমনটা না, আপনার কুয়েত আছে, দুবাই আছে, বিভিন্ন রাষ্ট্রে হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে প্রবাসী আছে। জমি টমি বিক্রি করে হচ্ছে অনেক সময় গয়নাগাতি হচ্ছে মানে বন্ধক টন্ধক দিয়ে হচ্ছে দেখা গেছে মানে বিদেশে গিয়ে হচ্ছে টাকা পয়সা ইনকাম করে। সেই সমস্ত টাকাগুলো তারা হচ্ছে দেশে অনেক সময় পাঠায়। ব্যাংক যতটুকু তাদেরকে দেওয়ার কথা বা যতটুকু তাদেরকে রেট দেওয়ার কথা সেই পরিমাণ সেই রেটটা তারা হচ্ছে অনেক সময় পায় না, বিভিন্ন ব্যাড ডেট কাটা হয়, অনেক প্রবলেমে পড়ে থাকেন অনেকে দেখা যায়। তো বেসিক্যালি আমার কাছে একটা হচ্ছে প্রশ্ন চলে আসছে, সেটা হচ্ছে মালয়েশিয়ার একজন প্রবাসী উনি আমাকে প্রশ্ন করছেন, ওনার নাম হচ্ছে মোজাম্মেল। তো আসসালামু আলাইকুম হিমুন ভাই, আমি আপনার ভিডিও অনেকদিন ধরে ফলো করি এবং ভালো লাগে। আমি বর্তমানে মালয়েশিয়াতে থাকি এবং আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে, মাঝে মাঝে দেশে টাকা পাঠায়। আমার প্রশ্ন হলো ব্যাংক আমাদের রিংগিতের দামটা কিভাবে নির্ধারণ করে, আমাকে যথেষ্ট পরিমাণ দামটা দিল কিনা কিভাবে জানবো। তো উনি আবার আমাকে রিকোয়েস্ট করেছেন, দয়া করে সম্ভব হলে একটা ভিডিও করে জানিয়ে দিয়েন, হয়তো আমার মতো অনেকেই জানার ইচ্ছে আছে এই বিষয়টা নিয়ে। ভালো থাকবেন ভাইজান। যেই দিন পাঠাবে সেই দিনের মানে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে তারা টাকাটা পাচ্ছে কিনা সেই বিষয়টা আজকে আমরা জানবো। আমি শর্টলি আপনাদেরকে দুইটা মেথড দেখাবো মানে এক্সচেঞ্জ রেটটা জানার জন্য। একটা হচ্ছে আপনার গুগলের সহযোগিতায় আমরা জানবো, আর একটা হচ্ছে আপনার যে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে? তো আমি আপনার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কীভাবে পাবেন সেটা আমি আপনাকে বলি। তাহলে আপনি প্রথমে লিখবেন এক্সচেঞ্জ রেট বাংলাদেশ ব্যাংক, এটা লিখবেন, এটা লিখবেন, হ্যাঁ, এক্সচেঞ্জ রেট বাংলাদেশ ব্যাংক। যখন আপনি গুগলে লিখবেন, যখন আপনি সার্চ দিবেন, তখন দেখতে পাবেন এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটা এই লিঙ্কটা দেখতে পাবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন তারা কোন ডলার কত টাকা ধরে কিনতেছে এবং কত টাকা ধরে হচ্ছে সেল করতেছে সেটা আপনার একটা দিবে। যেমন হচ্ছে এখানে হচ্ছে ইউরোর ওরা হচ্ছে বাই করতেছে হচ্ছে প্রায় হচ্ছে 95.46 টাকা করে কিনতেছে এবং হচ্ছে সেল করতেছে আপনার 95.49 করে, ঠিক আছে? কিছু হচ্ছে বাড়তি করে হচ্ছে ওরা হচ্ছে সেলিং করতেছে। এই যে দেখতে পাচ্ছেন ব্রিটিশ পাউন্ডের আপনার 108 টাকা এবং হচ্ছে 108.97 করে হচ্ছে সেল করতেছে, 75 করছে তারা বাই করতেছে, ঠিক আছে? এই যে অস্ট্রেলিয়ার USD দেখতে পাচ্ছেন আপনার 60 টাকা করে এবং হচ্ছে 60.38 টাকা করে 34 পয়সা করে কিনতেছে এবং হচ্ছে 38 পয়সা করে হচ্ছে বিক্রি করছে। এই যে আপনার জাপানের ইয়াটা এবং কানাডার ডলারের এই যে আপনার মূল্যটা দেখতে পাচ্ছেন 63.95 করে এবং হচ্ছে 63.797 করে হচ্ছে এটা হচ্ছে আবার সেল করতেছে। তো আবার ইন্ডিয়ান রুপিটাও আপনি এখানে দেখতে পাবেন, এই যে ইন্ডিয়ান রুপি হচ্ছে আপনার 1.15 টাকা করে কিনতেছে এবং 1.1576 টাকা করে হচ্ছে 1.1576 টাকা করে এটা হচ্ছে সেল করতেছে, ঠিক আছে? আবার এখানে দেখতে পাচ্ছেন USD 83.85 টাকা করে কিনা এবং হচ্ছে 83.85 টাকা করে সেল করতেছে, ঠিক আছে? মানে প্রায় হচ্ছে অপরিবর্তিত। কিন্তু আপনার এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে সবসময় এটা আপডেট দেয় না, ঠিক আছে? আপনার এটা দেখতে পাচ্ছেন এটা 1 নভেম্বর, আজকে হচ্ছে প্রায় হচ্ছে 4 তারিখের। তো সেটা হচ্ছে প্রায় আপনার আজকে আমাদের দরকার হচ্ছে আজকের ডেটটা জানার জন্য, ঠিক আছে? তখন আমরা কী করব সেটা হচ্ছে আপনার যে যেমন ধরেন আমি হচ্ছে রিংগিত আপনার রিংগিত বা আমি ধরেন আমি হচ্ছে মালয়েশিয়া থেকে টাকা পাঠাবো। তো মালয়েশিয়ার টাকাকে বলা হয় রিংগিত মেবি। তো আমি এখানে লিখবো হচ্ছে রিংগিত টু টাকা, এটা লিখে দিব, যেখান থেকে পাঠাবেন সেটা হচ্ছে এখানে লিখে দিবেন। তো দেখতে পাচ্ছেন আপনার রিংগিত টু টাকা এটা লেখার পর দেখতে পাচ্ছেন এক রিংগিত সমান হচ্ছে এটা এত করে হচ্ছে দিবে, ঠিক আছে? আবার আমি যদি এটা হচ্ছে রুফি টু টাকা করে দিই তাহলে দেখতে পাবো এখানে 1.15 টাকা করে আমাকে দিবে, ঠিক আছে? তো দেখা যাক আমার হচ্ছে সেটা বাংলাদেশ ব্যাংকের রেটের সাথে মিলতেছে কিনা। দেখতে পাচ্ছেন এই যে 1.15 টাকা করে সেটা হচ্ছে আমাকে রেটটা দিচ্ছে, আজকের দিনের রেটটা এখানে আমি এখান থেকে দেখতে পারতেছি। কিন্তু এখানে আবার এখানে আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে ইউএস, তারপর আপনি যদি মনে করেন ইউএস থেকে আপনি যদি টাকা পাঠাচ্ছেন চান তাহলে USD টু টাকা এটা হচ্ছে কনভার্ট করে দিবেন, তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন 1 ডলার সমান 83.84 আমাকে রেট দিচ্ছে। তো 83.84 এই যে দেখতে পাচ্ছেন বেশি কিন্তু হেরফের হয় নাই, তো 83 মানে এরকম একটাই দেখায়। তবে গুগল এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে রেটটা আছে অনেক সময় একটু হেরফের হয় এদিক সেদিক হয়, তবে কিন্তু প্রায় সময় ম্যাক্সিমাম আপনার রেটটা এখান থেকে দেখা যায় এখান থেকে। তো আপনি এখান থেকে আবার বাংলাদেশ ব্যাংকের এখান থেকে আপনার লাস্ট মান্থের তাদের মানে রেট কত ছিল সেগুলো কিন্তু আপনি এখান থেকে টোটাল দেখতে পারবেন। তো আমি যদি লাস্ট মান্থের আমি টোটাল
রেটটা জানে। এটা হচ্ছে লাস্ট মান্থ ছিল অক্টোবর, এবং কত বছরের আমি দেখবো, 2011 সালে দেখবো নাকি 2018 সালের রেট দেখবো, সেটা আমি হচ্ছে এখান থেকে যখন গো দিব তখন এখানে দেখতে পাবেন। টোটাল যে বিষয়টা আপনি এখানে দেখতে পান, লাস্ট মান্থগুলো কিন্তু টোটালি আপনাকে দেয়, তবে কিন্তু আপনার বর্তমান যে রেটটা থাকে সেটা হচ্ছে একটু এদিক সেদিক, সেটা হচ্ছে বর্তমানে যখন রেটটা আপনি এখানে দেখতে পাবেন না, মানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যেটা দেখতে পাবেন না, সেটা আপনি এখানে হচ্ছে ইউএস দু টু টাকা, বা আপনি যদি মনে করেন আপনি জিবিপি টু টাকা বা দেখতে, এই যে 108 পয়েন্ট আমাকে দেখাচ্ছে রেট, এই যে ব্রিটিশ পাউন্ডটা কোথায় গেল, এই যে 108 পয়েন্ট কত দেখাচ্ছে, এই যে 108.85, মানে এখানে একটু মানে এদিক সেদিক হয়, বা তারপরেও কিন্তু আপনাকে এখানে ধরে নিতে হবে যে এই রেটেই কিন্তু চলতেছে, যে আমি $1 যদি আমি যদি ব্রিটিশ পাউন্ড বা এক যদি ব্রিটিশ পাউন্ড আমি যদি আমি বাংলাদেশে স্যান করি তাহলে $108 মোটামুটি পাবো, ঠিক আছে। এটা কিন্তু আপনি ভেবে নেবেন এখান থেকে। দুইটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে দেখবেন, এবং হচ্ছে এই রেটের সাথে গুগলের রেটের মানে পাশাপাশি আপনি যে রেটটা দেখতে পাবেন সেখানেই আপনি হচ্ছে ওই টাকাটা হচ্ছে আপনি পাবেন। তার মানে আপনি যদি মনে করেন আমি যদি আজকে যদি ইউএসএ থেকে আজকে যদি আমি টাকা পাঠাইতাম তাহলে আমি 83 টাকা মাসবি পেতাম। মনে করেন আমি যদি আমি ইউএস থেকে যদি মনে করেন $100 সেন্ড করতাম তাহলে 83 টাকা ধরে আমি যদি হিসাব করি তাহলে আজকে বাংলাদেশ ব্যাংকের রেটে আমি 8,300 টাকা আমি বাংলাদেশে যাকে পাঠাতাম সে হচ্ছে 8,300 টাকা থেকে আরও বেশি উনি হচ্ছে রিসিভ করতে পারতো বা আমার। আমি আশা করি এই ভিডিওটার মাধ্যমে অনেকে উপকৃত হবেন, কারণ দেখা গেছে অনেক প্রবাসী আছে বা অনেকে শুধুমাত্র প্রবাসীরা না, বাংলাদেশ থেকে যারা বিদেশে টাকা পাঠাতে চাচ্ছে, আপনি এক্ষেত্রে ইন্ডিয়াতে বা আপনার অন্য কোনো কান্ট্রিতে যদি আপনার টাকা পাঠাতে চান সেক্ষেত্রে মানে আপনি কতটুকু রেট দিতে হবে সেটার আপনি দামটাও এখানে পাবেন, ঠিক আছে। মানে এক্সচেঞ্জের রেটটা আপনার আশা করি এটা বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়েছে, কোথা থেকে আপনারা হচ্ছে এটা লেটেস্ট রেটটা পাবেন। গুগলে যে রেটটা দেখায় সেটা অনেক সময় মানে ভুল হতে পারে, তো তারপরে হচ্ছে এদিক সেদিক মেলে ভুল হলেও গুগল মানে আপনাকে একটা ধারণা দিবে কতটুকু রেট আপনি হচ্ছে পাবেন। এছাড়াও হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেই রেটটা আছে সেটার মাধ্যমে আপনার ইন্ডিয়ান রুপি, তারপর অস্ট্রেলিয়ান, কানাডা, তারপর ইউএসডি যে রেটগুলো আছে, জাপানের যে টাকার যে রেটটা আছে সেটা হচ্ছে ওখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে নিতে পারবেন, যেটা এক্সচেঞ্জ রেট যেটা থাকে। আর অবশ্যই একটা বিষয় অনুরোধ থাকবে ভিডিওটার মাধ্যমে, আপনার যদি কিঞ্চিত পরিমাণ হচ্ছে হেল্প হয়ে থাকলে, আপনি যদি আমার চ্যানেলটা এখনও মানে সাবস্ক্রাইব করে না থাকেন, এই জন্য হচ্ছে টিক্স অ্যান্ড টিক্সের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা আপনার কেমন লেগেছে আপনার মতামত জানিয়ে যেতে পারেন। তো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আগামী পর্বের ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সো বাই বাই।